नमस्कार बंधुरा, सेफ कुकिंग चैनेले आर एकटी नतून पर्वे आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर साथे शेयर करछी मालपोआ बा पोआ पिठेर रेसिपि। असाधारण खेते हय एई मालपोआटा, आर एई मालपोआटा बानानो खूबई सहज। ताहले देखे नेवा जाक मालपोआ बानाबार जन्य की की उपकरण लागछे। एकटा बाटिते निये निलाम 100 ग्राम मयदा, आर निये निलाम 4 चा चामच सुजी, 4 चा चामच मतो चीनी, आनिए निलाम एलाच गुड़ो, आनिए निलाम एक चा चामच मौरी। मौरीटा किन्तु दुर्दान्त स्वाद और फ्लेवर ए दुटोरी काज करे। दिए दिलाम 2 चा चामच मालाई, आर दिए दिच्छी 2 चा चामच घी। घी और मालाई दावाते मालपोआर टेस्टटा खूबी भालो आसबे। आर ए उपकरणेर मात्रागुलो ठीक राखले किन्तु खूब सुंदर मालपोआ तैरी हबे। এইবারে অল্প অল্প দুধ দিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করব। যেহেতু এর মধ্যে সুজি আছে তাই ব্যাটারটা একটু পাতলা করতে হবে। খুব ঘন করলে হবে না, কারণ সুজিতে খুব জল টানে আর কিছুক্ষণ রাখার পরে ব্যাটারটা আরও গাঢ় হয়ে যাবে। মালপোয়ার জন্য ব্যাটার তৈরি হয়ে গেছে, এবারে কিছুক্ষণের জন্য রেখে দেব। চিনি শিরা বানাবার জন্য কড়াইয়ে দেব চিনি আর জল। এখানে আমি 100 গ্রাম চিনি নিয়েছি আর 1 কাপ জল নিয়েছি। চিনিটা গলে এলে 2 থেকে আড়াই মিনিট মতো ফুটিয়ে নেব। চিনি শিরা তৈরি। ব্যাটারটা খুব ভালো ঘন হয়ে গেছে, আর এটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। হাতে যদি সময় কম থাকে তাহলে মিক্সিতে রেখেও ফেটিয়ে নিতে পারেন। মালপোয়া ভেজে নেব, তার জন্য কড়ায় সাদা তেল গরম করে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। যখনই মালপোয়া বানাবেন চেষ্টা করবেন তেলের মধ্যে সামান্য ঘি ব্যবহার করতে, তাহলে এর টেস্ট আর ফ্লেভারটা খুব ভালো আসে। ময়দা ও সুজির ব্যাটার অল্প করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা আমি বানাচ্ছি মাঝারি আঁচে। দুটো পিঠ ভালো করে লালচে বাদামি করে ভেজে তেল ঝরিয়ে তুলে নেব। এক এক করে বাকি সব মালপোয়া কটা ঠিক এইভাবে ভেজে নেব। একে একে সব মালপোয়া ভেজে রসের মধ্যে চুবিয়ে নিয়ে কিন্তু তুলে নেব। আর খেয়াল রাখতে হবে মালপোয়া যেন রসের মধ্যে সম্পূর্ণভাবে ভিজে থাকে, আর রসটাও যেন উষ্ণ গরম থাকে। এখানে আমি রসটা হালকা উষ্ণ গরম করে নিয়েছিলাম, তবে 5 মিনিটের বেশি চুবিয়ে রাখবো না, তাহলে মালপোয়াগুলো খেতে ভালো লাগবে না, খুবই নরম হয়ে যাবে। 5 মিনিট পর মালপোয়াগুলো তুলে আমি পরিবেশন করব। তৈরি হয়ে গেল পোয়া পিঠে বা মালপোয়া রেসিপি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভালো লাগলে শেয়ার করবেন। নমস্কার।